যারা বেড়াতে ভালোবাসেন তাদের জন্য বাংলা ট্রাভেল গাইড, লিংক ডেসক্রিপশনে। খাতো সে এখন হসপিটালে এখানে ভাত খাচ্ছে, তো সেই দায়িত্বটা তো নিতে হবে। আমি এমনি নকুল দানা খাওয়াচ্ছি না, রাম মন্দিরের প্রসাদ খাওয়াচ্ছি, গেছিলাম অযোধ্যাতে। তো যারা নকুল দানার কথা একদিন বলে আসতো তারা তো এখন ঘানি টানছে, আরো কপালে কি আছে জানা নেই, বাকি জীবনটা লালু প্রসাদ মতোই কাটবে হয়তো। আমরা সেই দায়িত্বটা পালন করছি। আমি কিছু বলার নেই, যা বলার স্পিকার বলবেন, আপিল যে কোনো আমার নামেও করতে পারে ওরা, সেই জন্য প্রমাণ সাপেক্ষে শর্ত সাপেক্ষে। তার আগে ওয়েস্টবেঙ্গলে যে চারজন পাঁচজন এমএলএ বিশেষ করে আমাদের পার্টি থেকে ওদিকে নিয়ে গেছেন, তার জবাব কে দেবে? যারা এখানে চুরি করছে তারা ওখানে চুরির বিচার চাইতে যাচ্ছে, এই অধিকারটা কে দিয়েছে ওদেরকে? আগে তো এর প্রমাণ হোক। তারা অন্য পার্টি ভাঙিয়ে যে শুরু করেছে পশ্চিমবাংলায় এমএলএ এমপি কাউন্সিলর পঞ্চায়েত চুরি করা, তার বিচার তো এখানে হওয়া উচিত। সেই মুখ নেই ওদের, সেই অধিকার নেই গিয়ে স্পিকারের সামনে এই ন্যায় বিচারটা চায়। বারবার আপনাদের তরফ থেকে 355 ধারা জারির জন্য রাজ্যে যেটা অ্যাপিল উঠছে, দেখুন 55-56 কী হবে সেটা আমাদের হাতে নেই। সাধারণ মানুষ আজকে হাহাকার করছে, যে ধরনের খুন ধর্ষণ অত্যাচার লুটপাট চলছে, তার থেকে মুক্তি চাই সাধারণ মানুষের। দুর্ভাগ্যে আজকে মানুষ যাকেই যোগ্য মনে করে ভোট দিয়েছিল, যে মনে করেছিল তাকে রক্ষা করবে, সেই তাকে লুট করছে, তাকে খুন করছে, সেই পার্টির লোকেরাই সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত আছে। তা এখন মানুষ আর কোথায় যাবে? তখন কেন্দ্র সরকারকে আমরাও আপিল করছি যে আপনাদের যে অধিকার আছে সেটা প্রয়োগ করে এখানকার মানুষকে রক্ষা করুন, অধিকারকে ফিরিয়ে দিন। কারণ এই ধরনের কোনো সভ্য জগতে এই ধরনের কোনো শাসন চলতে পারে না, এই ধরনের অত্যাচার লুটপাট চলতে পারে না। যেটা সরকার করাচ্ছে, সরকারি পার্টি করছে, তাদেরকে সে যেন কে শাস্তি দেবে? সে যেন এরকম একটা শক্তি চাই যে নিরপেক্ষভাবে এখানকার মানুষের অধিকারকে সুরক্ষিত করবে। হাসকালের ঘটনা নিয়ে এখনো পর্যন্ত মোমবাতি মিছিল বেরোলো না, সেইভাবে প্রতিবাদ নেই, কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠছে, এটা নিয়ে কি বলবেন যারা বুদ্ধিজীবী রয়েছে? দেখুন, শর্টকাট সিস্টেমে গেছে সোশ্যাল মাধ্যম, আমার মনে হয় না এর কোনো প্রতিক্রিয়া হয় বা কোনো লাভ হয়। ঠিক আছে, অনেকে বাড়িতে বসে নিজের দায়িত্ব শেষ করছেন, আর মোমবাতি কি বাজারে পাওয়া যাচ্ছে না? এখন যারা কথায় কথায় মোমবাতি নিয়ে বেরোতো, কারণ মোমবাতি দেখিয়ে ওদের পেট চলতো, এখন তো পেটে এত চর্বি হয়ে গেছে আর হাঁটতে অসুবিধা হচ্ছে, কারণ মোমবাতি দেখিয়ে দেখেই দোকান চলতো। এখন সেই মোমবাতি দেখালে সেই দোকানটা উঠে যাবে, খান দানা পানি উঠে যাবে, কারণ যেই অত্যাচারী তার পদলেহন করে তারা বেঁচে আছেন, সেজন্য তাদের কাছ থেকে কিছু আশা করবেন না।